ভবনে ভবনে দুদে সিআইডি অফিসারদের জেরার মুখে ধীরে ধীরে ভোল বদলাতে শুরু করেছেন সন্দেশখালীর বাপ শেখ শাহজাহান। তদন্তে পুরোপুরি সহযোগিতা না করলেও গ্রেফতারির পরই যে ঔদ্ধত্য দেখা গিয়েছিল এখন তা অনেকটাই তলানিতে বলেই খবর। সূত্রের খবর, গ্রেফতারির আগে 55 দিন কোথায় কিভাবে ছিলেন জেরায় তা জানিয়েছেন শাহজাহান। ভবনে ভবনে জেরা শুরুর প্রথম দিকে প্রতি মুহূর্তে ঔদ্ধত্য দেখিয়েছিলেন শাহজাহান, বারবার দাবি করছিলেন প্রথম দফায় পুলিশকে যা বলেছেন সেটাই শেষ কথা, বারবার এক কথা বলতে রাজি নন তিনি। খাওয়া দাওয়া নিয়েও বিভিন্ন দাবি করেছিলেন, কিন্তু টানা জেরার মুখে না ভাঙলেও মচকালেন শাহজাহান। কারণ এক পর্যায়ে তিনি বুঝে গিয়েছেন দল আর তার পাশে নেই। সূত্রের খবর, গ্রেফতারের আগের 55 দিন কি কি করেছেন তার জেরায় জানিয়েছেন শাহজাহান। বলেছেন 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনার পরই বাড়ির সামনে দাঁড়িয়ে অনুগামীদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি, ঠিক করেছিলেন পরবর্তী পদক্ষেপ কি হবে। এই 55 দিন নিজের গড় সন্দেশখালীতেই ছিলেন শাহজাহান, বিভিন্ন দ্বীপে দ্বীপে অনুগামীদের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকছিলেন, যোগাযোগ রাখছিলেন অনুগামীদের সঙ্গে। তিনি সকলকে শিখিয়ে দিয়েছিলেন কোথায় কাকে কি বলতে হবে, কিন্তু এত পরিকল্পনা সত্ত্বেও অবশেষে ধরা দিতেই হলো শাহজাহানকে। এদিকে যে ইডি কর্তা শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছিলেন সেই গৌরব ভারিলকে তলব করেছে সিআইডি, তার বয়ানও রেকর্ড করা হবে বলে খবর। ভবনে ভবনে দুদে সিআইডি অফিসারদের জেরার মুখে ধীরে ধীরে ভোল বদলাতে শুরু করেছেন সন্দেশখালীর বাপ শেখ শাহজাহান। তদন্তে পুরোপুরি সহযোগিতা না করলেও গ্রেফতারির পরই যে ঔদ্ধত্য দেখা গিয়েছিল এখন তা অনেকটাই তলানিতে বলেই খবর। সূত্রের খবর, গ্রেফতারির আগে 55 দিন কোথায় কিভাবে ছিলেন জেরায় তা জানিয়েছেন শাহজাহান, ভবনে ভবনে জেরা শুরুর প্রথম দিকে প্রতি মুহূর্তে ঔদ্ধত্য দেখিয়েছিলেন শাহজাহান, বারবার দাবি করছিলেন প্রথম দফায় পুলিশকে যা বলেছেন সেটাই শেষ কথা, বারবার এক কথা বলতে রাজি নন তিনি। খাওয়া দাওয়া নিয়েও বিভিন্ন দাবি করেছিলেন, কিন্তু টানা জেরার মুখে না ভাঙলেও মচকালেন শাহজাহান। কারণ এক পর্যায়ে তিনি বুঝে গিয়েছেন দল আর তার পাশে নেই। সূত্রের খবর, গ্রেফতারের আগের 55 দিন কি কি করেছেন তার জেরায় জানিয়েছেন শাহজাহান। বলেছেন 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনার পরই বাড়ির সামনে দাঁড়িয়ে অনুগামীদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি, ঠিক করেছিলেন পরবর্তী পদক্ষেপ কি হবে। এই 55 দিন নিজের গড় সন্দেশখালীতেই ছিলেন শাহজাহান, বিভিন্ন দ্বীপে দ্বীপে অনুগামীদের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকছিলেন, যোগাযোগ রাখছিলেন অনুগামীদের সঙ্গে। তিনি সকলকে শিখিয়ে দিয়েছিলেন কোথায় কাকে কি বলতে হবে, কিন্তু এত পরিকল্পনা সত্ত্বেও অবশেষে ধরা দিতেই হলো শাহজাহানকে। এদিকে যে ইডি কর্তা শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছিলেন সেই গৌরব ভারিলকে তলব করেছে সিআইডি, তার বয়ানও রেকর্ড করা হবে বলে খবর।